সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসনিম বৃষ্টি, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 11 পার্ট 2 নিয়ে। আজকে ক্লাস নং 12 এবং HW নং 12। তো তাহলে চলেন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 11, আমাদের ইতিহাস ও সংস্কৃতি, পার্ট 2, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস, বই পৃষ্ঠা 64 থেকে 65। এর আগে অধ্যায় 11 পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম শহীদ দিবস সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে। স্বাধীনতা দিবস অধ্যায় 10-এ আমরা জানতে পেরেছি বঙ্গবন্ধু 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করেন। এর আগে অধ্যায় 10-এ যখন বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করি, এটা আমাদের জাতীয় দিবস। যেহেতু বঙ্গবন্ধু 26শে মার্চ স্বাধীনতার ডাক দেন, সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করি এবং এটা আমাদের জাতীয় দিবসও। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এ দিনটিতে আমরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। শহীদদের, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। হয়তো আপনারা যেয়ে থাকবেন সাভার স্মৃতিসৌধে এবং 26শে মার্চ সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। এখন আমরা আলোচনা করব বিজয় দিবস। আমরা আরও জেনেছি 1971 সালে স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে। আমরা এর আগের পাঠেই পড়েছিলাম যে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধ হয়েছিল। অবশেষে 16ই ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে। এর আগের পাঠে আমরা এটাও পড়েছিলাম যে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধ হয় এবং 16ই ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি, আর এজন্যই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতি বছর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করি। এদিনে বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসে, এই দিনেও আমরা স্মৃতিসৌধে যেয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এবং অনেক এলাকায় দেখা যায় যে বিজয় দিবসের বিজয় মেলা অনুষ্ঠিত হয়। তো পুরো পাঠটা থেকে আমরা এক কথায় উত্তর শিখব। আপনারা দেখেন এই যে বইয়ে পৃষ্ঠা 65 ক এসো বলি, এই যে এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর রয়েছে, এই 5টা প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলেন দেখি কী কী প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কখন পালন করা হয়? আলোচনায় আমরা বলেছি স্বাধীনতা দিবস 26শে মার্চ ও বিজয় দিবস 16ই ডিসেম্বর পালন করা হয়। 2, শহীদ দিবস কখন পালন করা হয়? শহীদ দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। এর আগের পাঠে আমরা পড়েছিলাম, সেইটাই এখানে উত্তর লিখতে হবে। এরপরে 3, 1971 সালে কারা পরাজিত হয়েছে বা হয়েছিল? 1971 সালে কারা পরাজিত হয়েছিল? পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি সেনাবাহিনী। এরপরে আসি 4, জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ সাভারে। 5, আমরা কী দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাই? উত্তর, ফুল দিয়ে। আমরা ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাই। এখন পুরো পাঠটা থেকে আপনাদের জন্য আমি HW রেখেছি, অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। 5টা শূন্যস্থান আমি আপনাদের জন্য HW রেখেছি। দেখেন, 1, বঙ্গবন্ধু 26শে মার্চ - ঘোষণা করেন। 2, ডিসেম্বর বিজয় দিবস। 3, বিজয় দিবসে বিভিন্ন জায়গায় মেলা হয়। 4, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সাভারে একটি নির্মাণ করা হয়েছে। 5, স্মৃতিসৌধে ফুল দিয়ে নিবেদন করি। এই 5টা থাকবে আপনাদের শূন্যস্থান।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। তবে HW আপনারা রেগুলার করবেন এবং স্বশব ভবনে জমা দিয়ে যাবেন। অবশ্যই HW নাম্বার উল্লেখ করবেন, ক্লাস নং উল্লেখ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।